নমস্কার আপনারা দেখছেন এখন বিশ্ব সংবাদ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রেরণা যে গুরুত্বপূর্ণ খবরে আমরা চোখ রাখবো তা হচ্ছে ঐতিহাসিক পিঙ্ক টেস্ট জয় ভারতে তিন দিনও গড়াল না পিঙ্ক টেস্টের খেলা তা বলাই যায় ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে প্রথম গোলাপী বলে দিন রাতে টেস্ট হওয়া নিয়ে কিন্তু গত এক মাস ধরে রীতিমতো উত্তেজনার পারত ছিল ক্রিকেট মহান আর সেই উত্তেজনার অবসান ঘটল আজ সেটা বলাই যায় তুরন্তভাবে এক ইনিংস এবং ছেচল্লিশ রানে জয় পেয়েছে কোহলি ব্রিগেড বিরাট কোহলির সেঞ্চুরি ঈশান্ত শর্মা উমেশ যাদবের বোলিং স্পিরিট রীতিমতো একটা দলগত প্রচেষ্টায় এই ঐতিহাসিক পিঙ্ক টেস্ট জয় করেছে বা জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের কাছ থেকে ভারত তা কিন্তু বলাই যায় এই বিষয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ঘোষ আমি অভিজিৎদের কাছে জানতে চাইবো অভিজিৎ ম্যাচ নিয়েই তুমি যদি একটুখানি বিস্তারিত বলো প্রেরণা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো যে ভারতের ভারতের মাটিতে এবং ভারতীয় ক্রিকেট দল এই প্রথম দিনরাত্রের টেস্ট অর্থাৎ পিঙ্ক বলের টেস্ট হচ্ছে খেললো এবং বাংলাদেশও এই প্রথম পিঙ্ক বলের টেস্ট খেললো বোধহয় এখনো পর্যন্ত দুটি দেশ বাকি আছে তার মধ্যে একটি আফগানিস্তান এবং আরেকটি ইউএই বোধ ফলে পিঙ্ক টেস্টটা কার্যত এইটা নিয়ে ষোলো নম্বর টেস্ট ষোলো নম্বর টেস্ট এবং ষোলো নম্বর টেস্টের মধ্যে ষোলো নম্বর যে টেস্টটি খেলা হলো ভারতের মাটিতে বাংলায় ইডেন গার্ডেন্সে সেটি ইন্ডিয়া বা ভারত হচ্ছে জিতলো কোহলির টিম জিতলো ভারতীয় ব্রিগেড যে টেস্টটা জিতবে প্রেরণা এটা নিয়ে হচ্ছে যে কোনো দ্বিমত ছিল না তার কারণ যে দুর্বার গতিতে ভারতীয় দল এগোচ্ছে এবং তার পাশাপাশি বাংলাদেশ দল একদিনের ম্যাচে যতটা শক্তিশালী টেস্ট ম্যাচে কিন্তু ততটা দুর্বল বলা উচিত নয় তাদের কিছু ব্যাটসম্যান আসতে পারেনি ফলে কিছু বোলার আসতে পারেনি সব মিলে হচ্ছে যে বাংলাদেশ টিমটা কিন্তু এইবারে টেস্ট টিম হিসাবে কিন্তু সেভাবে দানা বাঁধতেও পারেনি যদিও বাংলাদেশ টিম কিন্তু ক্রমশ উঠে আসা একটি দল ফলে বাংলাদেশ যে বিশাল কিছু হচ্ছে যে ফল করবে কারোরই আশা ছিল না কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে দুদিন কার্যত দুদিন আর ৪৫ মিনিট হচ্ছে তৃতীয় দিনের তাতেই হচ্ছে ম্যাচ শেষ হয়ে গেল অর্থাৎ এই ক্ষেত্রে যত না আমি বলবো যে বাংলাদেশের তো অবশ্যই একটা দুর্বলতার জায়গা রয়েছে সব থেকে বলা উচিত মানে বড় করে দেখা উচিত সেটা হচ্ছে ভারতীয় পেশাদে পেশাদের হচ্ছে যে দাপট ভারতীয় পেস বোলিং এমন একটা জায়গায় পৌঁছেছে যে একটা নতুন রেকর্ড তৈরি করলো টানা সাত টেস্টের জয় এই মুহূর্তে এই টেস্টে খেলেছে ইশান্ত শর্মা খেলেছে মোহাম্মদ স্বামী খেলেছে খেলেছে উমেশ যাদব এই তিন পেশারা খেলেছে এর বাইরে সাইড লাইনের বাইরে আহত হয়ে বসে আছে যারা রিহ্যাব থেকে ফিরবে তার মধ্যে ভারতের এক নম্বর স্ট্রাইক বোলার যশপ্রীত বুমরা সে হয়তো ফিরছে নিউজিল্যান্ড সফরই হয়তো ফিরবে বসে রয়েছে ভুবনেশ্বর কুমার ফলে এই যে পাঁচ পেস বোলার এদেরকে নিয়ে যে ভারতীয় যে এই যে একটা ফাস্ট ট্র্যাক তৈরি করা সেটা কিন্তু আজকে ফল পাওয়া যাচ্ছে মানে একটা সময় ওয়েস্ট ইন্ডিজের যখন ছিল মার্শাল গার্নার হোল্ডিং ক্রফ্ট হ্যাঁ মানে একটার পর একটা হচ্ছে পেস বোলার তৈরি করেছে ঠিক সেই যেন স্বর্ণ যুগের মানে ভারত তো একটা সময় ছিল যে স্পিন বোলাররা কখন মানে ফাস্ট বোলার দা কেউ ছিল না মানে কিছু হচ্ছে জোরে বোলার সামান্য কিছু বল হচ্ছে পেস করতে পারতেন তারা বলের পালিশ তুলে হচ্ছে অপেক্ষা করতেন কখন স্পিনাররা আসবে তিন স্পিনারে হচ্ছে খেলা হতো কিংবা চার স্পিনারে ফলে এই জায়গা থেকে ভারতীয় ক্রিকেটে একটা হচ্ছে অবশ্যই বিপ্লব এবং সেই বিপ্লব যে কত মারাত্মক হতে পারে কালকে তার সেকেন্ড হাফে অর্থাৎ যখন সন্ধে গড়ি হচ্ছে রাত্রি হচ্ছে ক্রমশ ছটা সাতটা আটটা বাংলাদেশ ব্যাটিং করছে যে গতিতে ভারতীয় বোলাররা বল করেছে যেভাবে বল বুক মাথার ওপর তুলেছে বাউন্সার বিমার সব কিছু হয়েছে এবং তার কাছে বারবার হচ্ছে বাংলাদেশ ব্যাটসম্যান আহত হয়েছে এটা প্রমাণ করছে যে ভারতীয় পেস বোলিং কিন্তু একটা সময় আতুর ঘরে ছিল আর সেখান থেকে এখন শীর্ষ জায়গায় পৌঁছেছে যার ক্ষেত্রে মানে যার মানে যার ফলে তোমার বিপক্ষ যে কোনো দল কিন্তু মানে নাস্তা নামুদ হতে পারে বা একটা আতঙ্কিত হতেই পারে যে কোনো ব্যাটসম্যানেরা এইটা যেমন একটা পার্ট সেই রকম হচ্ছে যে আরেকটা পার্ট হচ্ছে ভারতীয় ব্যাটিং এর একটা হচ্ছে যে অস্বাভাবিক একটা বৈচিত্র্য তৈরি হয়েছে মায়াঙ্ক থেকে শুরু করে তারপর পরপর আজিঙ্ক রাহানে পূজারা কোহলি ঋদ্ধিমান জাদেজা একটার পর একটা মানে সাতজন ব্যাটসম্যান কার্যত পরপর রয়েছে যারা যে কোনো দিন যে কোনো সময় দাঁড়িয়ে গেলে কিন্তু ইনিংস গড়ে দিতে পারেন এবং করছেন একটার পর একটা ম্যাচ কিন্তু দেখা যাচ্ছে এখন এই যে ভারতের ব্যাটিং এবং বোলিং এর যে ভারসাম্য এই ভারসাম্যটা রয়েছে এবং একটা দারুণ জায়গায় রয়েছে বলেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম পিঙ্ক বলে খেলার জন্য অনুরোধ করেছিল ভারতীয় দলকে এবং এক কথা রাজি হয়ে গেছিল তার কারণ মানে সব থেকে সহজ এই মানে এই যে প্রস্তাবটা বিরাট গ্রহণ করা সহজতর ছিল যেটা সহজ ছিল না অস্ট্রেলিয়ার মাটিতে তার কারণ এখন দল এমন একটা হচ্ছে যে রিদিমের মধ্যে রয়েছে রিদিমের মধ্যে রয়েছে সেই রিদিমের মধ্যে দল যে কোনো পরিস্থিতির হচ্ছে মোকাবিলা করতে পারে এইটা যেমন এক নম্বর এবং দ্বিতীয়ত হচ্ছে দলটার নাম বাংলাদেশ কারণ অন্য অনেক অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড হতো তবু একটা প্রশ্ন চিহ্ন থাকতো কিন্তু দলটার নাম যেহেতু হচ্ছে বাংলাদেশ ফলে যেহেতু তুলনায় দুর্বল বাংলাদেশ একেবারে দুর্বল দল এবং বলছি না এই বাংলাদেশ যে টিমটা ভারত সফরে এসছে তারা তুলনায় একটু দুর্বল দল থাকায় কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু পিঙ্ক টেস্ট খেলতে রাজি হয়েছিল এবং আমি বলবো যে এই পিং টেস্ট কিন্তু ভারতীয় ক্রিকেটের একটা নতুন দিক নির্দেশ করছে তার কারণ সান্ধ্য ক্রিকেট একটা সময় বিগ বয়েস প্লে অ্যাট নাইট আমাদের ছোটবেলাকার সময় আমরা দেখেছি ইমরান খানরা যখন খেলতেন প্যাকার সিরিজে তাদের এতে টি শার্টে লেখা থাকতো বিগ বয়েস প্লে অ্যাট নাইট প্যাকার সিরিজে তার খেলার জন্য বহু ক্রিকেটারকে ব্যান করা হয়েছিল সাসপেন্ড করা হয়েছিল সে সময় কিন্তু প্যাকার যে স্বপ্নটা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন সেইটা ক্রমশ বাস্তব হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য নয় আর একটা জিনিস মাথায় রাখতে হবে টেস্ট টেস্ট ক্রিকেটটা দেখা যাচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে ক্রিকেটে যেহেতু দিন ধরে চলে ব্যাট বলের লড়াই একটা রাজকীয় ব্যাপার কিন্তু মানুষের কাছে আকর্ষণ হারাচ্ছে তার কারণ মানুষের সময় কমছে আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ যেমন শুধু টেস্ট ক্রিকেটটাই খেলতো এবং টেস্ট ক্রিকেট দেখতেই মানুষ আসতো এখন ক্রিকেটের ওনাকে বলা হয় একদম এবং তারপর এখন ক্রিকেটের এত বিনোদনের ব্যবস্থা চলে এসছে একদিনের ক্রিকেট এসছে টি টোয়েন্টি এসছে তার সঙ্গে আবার আইপিএল ঢুকেছে আইপিএল টি টোয়েন্টি হলেও তার সঙ্গে কিন্তু একটা অন্য বিনোদন বিনোদন রয়েছে ফলে এর মাঝে টেস্ট ক্রিকেটকে টেস্ট ক্রিকেট হচ্ছে খেলার রাজা এবং সেটাকে যদি হচ্ছে যে তুলে ধরতে হয় তাহলে কিছু নতুনত্ব কিছু বিনোদন বা মানুষের প্রয়োজনের সাথে বিনোদনের সঙ্গে যদি হচ্ছে মাপকাঠি বা মানুষের যদি হচ্ছে যে সময়ের সঙ্গে হচ্ছে তাল মিলিয়ে চলতে হয় তাহলে হচ্ছে পিঙ্ক ক্রিকেট কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছে যদিও বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক কিন্তু বলেছিলেন যে পিঙ্ক ক্রিকেট নয় তিনি এখনো মনে করেন যে টেস্ট ক্রিকেটে সকালবেলা ব্যাট ও বলের যে পিচ 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 তখন হচ্ছে যে শিশিরে ভেজা থাকে নতুন বল থাকে ব্যাট বলের যে লড়াইটে চলে তিনি উপভোগ করেন পাল্টা এই মন্তব্য এই বক্তব্য উঠে এসছে তাহলে সন্ধেবেলা যখন হচ্ছে শিশির পরে তখনও কিন্তু ব্যাট বলের একটা হচ্ছে যে অসম্ভব দুরন্ত লড়াই কিন্তু দেখা যায় সেটাও সমান উপভোগ্য এবং উপভোগ্য হতে পারে সুতরাং বিরাট যে কথাটা বলছেন সেটা যেমন একটা ক্রিকেটের দিক থেকে তার একটা যুক্তি রয়েছে পাশাপাশি এটাও পাশাপাশি যুক্তি যে যদি বলতে হয় যে ব্যাট বলের সেই যে লড়াইটা যে সকালের লড়াই সেটা কিন্তু সন্ধ্যার ইডেনে কিন্তু আমরা সেই লড়াইটা দেখেছি বিশেষত গতকাল যেভাবে হচ্ছে বোলারদের দাপট দেখেছি বোলারদের আক্রমণ দেখেছি তার সামনে হচ্ছে ব্যাটসম্যানরা কার্যত ঝুঁকে পড়ছেন এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এটাও কিন্তু ক্রিকেটের একটা উপভোগ্য বিষয় সেইটা কিন্তু এই পিঙ্ক টেস্টের থেকে ধরে তুলে নিয়ে

খেলা শেষ হয়ে গেল ছেচল্লিশ রানে জিতলো কোথাও চোট কোথাও আহত লাগাটাও একটা কারণ একটা ফ্যাক্টর আজকে বাংলাদেশের পঁয়তাল্লিশ মিনিটে খেলাটা শেষ হয়ে যাওয়ার পেছনে না আহত হওয়ার জন্য তো শেষ ব্যাটসম্যান হচ্ছে ব্যাট করতে নামেনি ন উইকেটে হচ্ছে খেলা শেষ করতে হয়েছে মোহাম্মদুল্লাহ হচ্ছে খেলতে নামতে পারেননি বা বলা যায় যে তারা হচ্ছে এই রিক্সটা নেননি হ্যাঁ মানে তার কারণ হচ্ছে আবার যদি লাগে সেটা হচ্ছে যে ভবিষ্যতের ক্ষেত্রে খারাপ হতে পারে যার ফলে যখন দেখতে পাচ্ছেন এই টেস্টে তাদের জন্য বাংলাদেশের জন্য কোন ভবিষ্যৎ নেই এখন প্রশ্ন হলো যে এই যে শেষ যে এটা ছিল আমি আজকে সকালবেলা বিশ্ব তো দেখেছি যে আমাদের সাংবাদিকরা লিখেছেন যে দুটোর মধ্যে খেলা শেষ হয়ে যাবে এটা এটা কিন্তু খুব প্রার্থিত বিষয় ছিল তার কারণ ছটা উইকেট পড়ে গেছে যারা ব্যাটিং করেন যারা ব্যাটসম্যান বলে পরিচিত তারা কিন্তু চলে গেছেন এখন টেলেন্ডাররা যারা কিন্তু বেসিক্যালি বোলার ফলে তাদের কাছ থেকে আশা করার কিছু নেই তারা যদি মানে উমেশ স্বামী হাত থেকে রক্ষা পেতেন কোনো রকম ভাবে কিছুতেই ব্যাটে বলে হচ্ছে না বল বাইরে যাচ্ছে বল উইকেট থেকে বেরিয়ে যাচ্ছে সেরকম যদি হতো তাহলে আলাদা আলাদা কিন্তু আমাদের যে ত্রয়ী পেসার তারা যে এতটা ফর্মে রয়েছেন ফলে এটা খুব স্বাভাবিক ছিল যে খেলাটা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে যদি দুজন ব্যাটসম্যান স্বীকৃত ব্যাটসম্যান যারা বাংলাদেশের তারা যদি ক্রিজে থাকতেন তাহলে হয়তো চিত্রটা অন্যরকম তাহলে হয়তো খেলাটা আর কিছু দূর এগোতে পারতো তাহলে তো এই চ্যালেঞ্জটা হচ্ছে দেয়া যেত যে উননব্বই রানটা পেরিয়ে ভারতকে দ্বিতীয়বারের জন্য ব্যাট করতে ডাকা তুমি যে কথাটা বলে যে আমরাও আপনার দর্শকদের জানিয়েছিলাম যে দুটোর মধ্যেই খেলা শেষ হয়ে যেতে পারে এরকম একটা প্রেডিকশন কিন্তু তোমরা আজকে খেলা শুরুর আগে পিচ দেখতে দেখতে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার উনিও বলেছিলেন যে প্রেডিকশন যে খেলা হয়তো এক ঘন্টা চলবে মানে সকলের কিন্তু একটা মেন্টালিটি সেট হয়েই গেছিলো যে খেলাটা আজকে দুপুর দুটোর মধ্যে গড়ি মানে শেষ হয়েই যাবে যেটা আরো মিনিট আগে রীতিমতো শেষ হয়ে গিয়েছে তো আমার একটা জানার বিষয় আছে যে অভিজিৎ দাস সেটা হচ্ছে আমরা পরবর্তীকালে আবার কবে পিঙ্ক টেস্ট খেলবে ভারত সেটা তো আমরা আশায় থাকবো তো তোমার কি মনে হচ্ছে যে এরপর কি লাল বলে টেস্টের থেকে পিঙ্ক টেস্টে বেশি উঠে আসবে ভারতের কাছে না এটা ঠিক নয় কেননা লাল বলের টেস্ট থাকবে যেমনই হোক যে দিনের ক্রিকেট মূলত দিনের বেলার খেলা ধরা যাক একটা টেস্ট ম্যাচ হচ্ছে একটা টেস্ট সিরিজ হচ্ছে দুটি দেশের মধ্যে হচ্ছে এখন দুটি দেশের মধ্যে কখনো তিন টেস্ট হয় কখনো চার টেস্ট আর অ্যাসেস সিরিজ বা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে বোধ হয় শেষবার হচ্ছে পাঁচ টেস্টের সিরিজ হয়েছিল ফলে সাধারণভাবে তিন অথবা চার টেস্টের যে সিরিজ হয় সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়াই যায় যে একটা টেস্ট যদি সামনে পিঙ্ক বল এগোতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে এই টেস্টগুলো কতখানি হচ্ছে দর্শক টানছে দিনের শেষে তো এটা ঘটনা মাঠে যদি দর্শক না থাকে ফাঁকা মাঠে যদি টেস্ট খেলা হয় আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় মানুষকে যদি হচ্ছে আকর্ষণ না করা যায় শুধুমাত্র টিভি সত্ত্বেও টিভিতে দেখানো হচ্ছে তারপরের দিন ছবি হচ্ছে কোথাও কোথাও হচ্ছে কিছু ক্লিপিংস দেখানো হচ্ছে তার জন্য তো টেস্ট নয় টেস্টে মানুষকে আরো বেশি করে নিয়ে আসা মানুষকে ইনভলভ করা মানুষের ইনভলভমেন্ট যত বাড়বে টেস্টের মধ্যে আকর্ষণ বাড়বে যে কারণে একটা সময় উনিশশো সালের আগে ভারতের ক্রিকেট নিয়ে যত না উন্মাদনা ছিল তিরাশিতে বিশ্বকাপ জেতার পর একটা উন্মাদনা তৈরি হলো আবার যখন শচীন টেন্ডুলকারের মতো হচ্ছে পনেরো বছর ষোলো বছরের একজন তরুণ বলা উচিত না নাবালক যখন হচ্ছে ক্রিকেট খেলতে আরম্ভ করলো ক্রিকেট সম্বন্ধে মানুষের আগ্রহ জন্মালো আরও যে তার মানে ক্রিকেটটা খেলা যায় তাহলে ক্রিকেটের একটা নতুন ক্যারেক্টার এসছে যাকে রেখে সামনে আবার হচ্ছে যে তৈরি হলো তারপর হচ্ছে যে একটার পর একটা হচ্ছে যে সুনীল গাভাস্কাররা কপিল দেবরা যখন চলে গেলেন আবার নতুন করে একটা নতুন ব্র্যান্ড তৈরি হলো ফ্যাব ফোর ফ্যাব ফাইভ যাই বলো সচিন সৌরভ দ্রাবিড় লক্ষণ যুবরাজ হ্যাঁ একটার পর একটা তৈরি হলো ফলে কিছু ক্যারেক্টার থাকে ক্রিকেটে যারা হচ্ছে মানুষকে দর্শককে মাঠে নিয়ে আসে এবং এইটা কিন্তু খেলার পক্ষে বড় কথা ক্রিকেট যারা হচ্ছে অর্গানাইজার সব থেকে তো দেখবে যে দিনের শেষে এইখান থেকে আমার রেভিনিউ কি আসবে তার কারণ যারা হচ্ছে স্পন্সর তারাও তো চাইবেন তাদের সেই স্পন্সরে হচ্ছে এটা যে অর্থ লগ্নি করছেন সেটা দিনের শেষে ওঠে ফলে প্রত্যেকেরই হচ্ছে ইন্টারেস্ট আছে যে মাঠে দর্শক আনার আর মাঠে দর্শক আনার ক্ষেত্রে ইডেন কিন্তু দেখিয়ে দিয়ে গেল যে দিন রাতে টেস্ট হলে বেশি দর্শক হয় এটা প্রমাণ করে দিয়ে গেল আগামী দিনে ভারতে যে টেস্ট ম্যাচগুলো হবে নিশ্চিতভাবে বলা যায় যে যে সিরিজগুলো হবে তাতে অন্তত একটি করে ম্যাচ থাকবে সেই রকম একটা কিন্তু প্রস্তাব বা একটা মানসিকতা আমাদের বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ এখন থেকে শুরু করেছেন এবং এইটা যতটা হচ্ছে যে দলের মধ্যে তার হচ্ছে যে ক্রিকেট কমিটির মধ্যে হচ্ছে সেটাকে প্রশমিত করবেন তত এই মানে পিং টেস্ট হচ্ছে হবে তার কারণ পপুলার একটা সময় তো ক্রিকেটটাকে ক্রিকেট বলা হতো ওয়ান ডে ক্রিকেটকে টি টোয়েন্টিটাকে বলা হতো ক্রিকেট নয় কিন্তু মানুষ তো ওইটা দেখতেই আসছে রাত আটটায় খেলা শুরু হচ্ছে রাত সাড়ে এগারোটায় খেলা শেষ হচ্ছে কি বারোটায় মানুষ দেখছে কি স্টেডিয়ামে বসে স্টেডিয়াম ভর্তি থাকছে তাহলে ক্রিকেট তো এটা তো নতুন বিনোদন দিয়েছে তাহলে দিন রাতের টেস্ট ম্যাচ সেটা যদি মানুষকে বিনোদন দেয় সেটা যদি মানুষকে নিয়ে আসে মাঠে তাহলে ক্ষতি কি রয়েছে তার কারণ সব কিছুর মানুষের নেয়ার একটা ক্ষমতা থাকে এবং ক্লিশে হয়ে যাওয়ার একটা হচ্ছে ব্যাপার থাকে সে ক্লিশে ভাবটাকে কাটাতে মানুষকে নতুন মোরগ দিতেই হয় টেস্ট ক্রিকেটে সেই নতুন মোরগটা অবশ্যই গোলাপি টেস্ট এবং সেটা চোখে আঙুল দিয়ে ভারতের মাটিতে বাংলার মাটিতে ইডেনে দেখিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় একদম আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই স্বপ্নটাকে কিন্তু একদম খাতায় কলমে বলা যায় বা ব্যাটে বলে বলা ভালো বেশি যে প্রমাণ করেছেন বিরাট কোহলি রোহিত শর্মারা এবং বলে প্রমাণ করেছেন উমেশ যাদব এবং ঈশান্ত শর্মারা তো সব মিলিয়ে পিঙ্ক টেস্টে কিন্তু ভারত ভীষণভাবে সফলতা পেয়েছে এবং তার জন্য গোটা ইন্ডিয়া টিমকে এখন বিশ্ববাংলা সংবাদের তরফ থেকে শুভেচ্ছা রইলো এবং আগামী দিনে আশা করাই যায় যে যে কোনো দলের বিরুদ্ধে ভারত যখন টেস্ট সিরিজ খেলবে যে একটা টেস্ট হয়তো তার মধ্যে পিঙ্ক টেস্ট বলে আমি 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 প্রেরণা এখানে আরেকটা কথা বলি আজকে এই যে দুদিন আর পঁয়তাল্লিশ মিনিট মানে ছয় ছয় বারো ঘন্টা এবং মিনিট এবং পঁয়তাল্লিশ মিনিট এই যে খেলা হলো এইখানে কিন্তু দুটো জিনিস খুব পরিষ্কারভাবে উঠে এসেছে এবং যারা ক্রিকেট প্রেমী ক্রীড়া প্রেমী তারা কিন্তু লক্ষ্য করেছেন আশা করি সেটা হচ্ছে দুটো বিষয় এক হচ্ছে যারা বলছেন পিঙ্ক টেস্টে বল হচ্ছে বেশি সুইং করে কিংবা সন্ধ্যার শিশিরের অসুবিধে হয় এটা হয়তো কিছুটা বাস্তব হয়তো কিছুটা বাস্তব যারা মাঠে খেলছেন তারা আরও বেশি করে বুঝছেন কিন্তু যদি টেকনিক ঠিক থাকে যদি ব্যাটসম্যান হচ্ছে ব্যাটে বলে করার জন্য যথাযথ তার হচ্ছে যে মানে টেকনিক্যালি হচ্ছে কারেক্ট হন তাহলে কিন্তু সেই ব্যাটসম্যান হচ্ছে সফল হন তার প্রমাণ পূজারা কোহলি এবং বাংলাদেশের ব্যাটসম্যান যিনি হচ্ছে পঞ্চাশ রান প্রথম অর্ধ শত রান করলেন বাংলাদেশের হয়েছে আসলে সন্ধ টেস্ট ম্যাচের একটা হচ্ছে যে প্রথম একটা কিছু হলে না ভয় ভীতি একটা থাকে কিন্তু যারা বড় ব্যাটসম্যান তাদের কাছে হচ্ছে কোনো স্টেজে স্টেজ নয় তারা শুধু দেখেন অর্জুনের চোখের মতো বল আসছে আমাকে ব্যাটে খেলতে হবে কোহলি বা পূজারারা এখানে সেরা বাংলাদেশকে এইটা শিখতে হবে এক দুই যেটা হচ্ছে বোলারদের ক্ষেত্রে আমি প্রেরণা শেষ বেলায় বলবো যে এই যে ভারতের পেস বোলিং এর মধ্যে মানে প্রথম ইনিংসে ইশান্ত পাঁচ এই ইনিংসে চারটে দ্বিতীয় ইনিংসে আবার উমেশ পাঁচটা নিলেন

নাকি উমেশ যাদব উমেশ বোলারদের মধ্যে যে যে প্রতিযোগিতা একজন টপকে এই ফার্স্ট যাচ্ছেন এটা কিন্তু ভারতীয় মানে ক্রিকেটে একটা বিপ্লব মানে ওয়েস্ট ইন্ডিজে একটা সময় একজনের পর একজন ফার্স্ট পর পর ফাস্ট বোলার এসছে সেটা কিন্তু তাদের চরিত্রগত কারণে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু একটার পর একটা ফাস্ট বোলার এসছে তাদের মানে ওই রুক্ষ জায়গা তার সঙ্গে আবার হচ্ছে যে সমুদ্র সৈকত যেখানে হচ্ছে যে পরিবেশগত ভাবে উঠে এসছে কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে মানে বাংলার রঞ্জিত দলও বোধহয় ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে দিতে পারে এরকম অবস্থা ফলে ভারতীয় এটার কিন্তু একটা মানে বিরাট প্রসেস রয়েছে মানে সেই শুরু হয়েছিল এমআরএফ ফাউন্ডেশন থেকে যেখানে ডেনিস লিলি কোচ ছিলেন সেখান থেকে শুরু হয়েছিল আজও দেখা যায় অন্য দেশে ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আসছেন এসে হচ্ছে যে কোচিং করে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার আসছেন কোচিং করে যাচ্ছেন না ফাউন্ডেশনগুলো যেগুলো হচ্ছে ক্রিকেট ফাউন্ডেশনগুলো সেগুলো কিন্তু আমাদের ফাস্ট বোলার তৈরির ক্ষেত্রে আখর হয়ে উঠেছে ফলে আগামী দিনে এটা নিশ্চিত করে বলা যায় এই যে স্পেস আর স্পিনের যে ভারসাম্য অপ্রতিরোধ গতিতে বিরাট ইতিমধ্যে তেত্রিশটা মানে ধোনি দায়িত্ব ছাড়ার পর বিরাট টেস্ট জিতে ফেললেন সামনে এরা সবথেকে রেকর্ড রয়েছে হয়তো আগামী বছর মধ্যে হয়তো সেটাও বেরিয়ে যাবেন ফলে এই যে একটা বৈচিত্র্য ভারতীয় দলের মধ্যে এসছে এবং অপ্রতিরোধ হচ্ছে আর কারণে আমি শেষতম হচ্ছে যে যুক্তিটা আমার মনে হয়েছে সেটা হয়েছে আজ থেকে দশ বছর আগেও কিন্তু ভারতীয় দলে ফিটনেস ফ্যানাটিক ছিল না এই ফিটনেস ফ্যানাটিকটা কিন্তু তৈরি করেছে বিরাট কোহলি নিজে একদম বিরাট কোহলি তার কারণ মানে ফিটনেস কীরকম পর্যায়ে ছিল সেটা হচ্ছে ভারতীয় কোচকে দেখলে বোঝা যায় ভারতীয় কোচকে যদি এখন ভারতের ভারতীয় দলে ক্রিকেট কোচে যদি একটি ইডেনকে একপাক মারতে হয় তিনি হাঁপ হাঁপাবেন রবি শাস্ত্রী তার যা চেয়ারা তার হচ্ছে যে দেখলেই বোঝা যায় কিন্তু ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কিন্তু ফিটনেসটাকে একটা মন্ত্র বলের জায়গায় নিয়ে এসছেন যে এটা করতেই হবে মানে এই ধরনের ক্রিকেট খেলতে গেলে থাকতে হবে তার জন্য হয়তো কখনো কোনো সিরিজে কাউকে শরীর রাখছেন কাউকে ওয়ান ডে থেকে কেউ নিজে বসছেন বিশ্রাম দিচ্ছেন বিশ্রাম দিচ্ছেন হয়তো একটা পদ্ধতি আবার কেউ কেউ বলছেন যে না যদি ক্রিকেটার খেলতে পারেন টায়ার্ড না হন ফিট থাকেন তাহলে খেলানো উচিত এটা নিয়ে বিতর্ক থাকতে হবে অন্যরা চান্স পাবে কি করে ফলে এইটা কিন্তু একটা ঘটনা বাংলাদেশের সঙ্গে জয়টা হচ্ছে যে অপেক্ষা ছিল সেটা বড় কথা নয় কিন্তু ভারতীয় ক্রিকেটে একটা বিপ্লব এসছে এটা যেমন একদিকে কথা সেরকম এই বিপ্লবে কিন্তু অন্যতম কারিগর হয়ে থাকবে পিঙ্ক টেস্ট এবং পিঙ্ক টেস্ট কিন্তু আগামী দিনে অনেক কিছু জবাব দেবে তোমার কথা সূত্র ধরেই বলি যে তুমি যেমন বললে যে পরবর্তীকালে যশপ্রীত বুমরা এরা এলে কাকে বসি কাকে রাখবে এই একটা যেন চিন্তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের থাকবে ঠিক তেমন চিন্তা ভাবনাটা কিন্তু একটা ওপেনিং অর্ডারের মধ্যেও থাকবে কারণ আমরা জানি যে খুব শিগগিরই কিন্তু পৃথিবী সহ কামব্যাক করছে ইভেন রোহিত শর্মাও কিন্তু ওয়ান ডে এবং টি টোয়েন্টি ছেড়ে টেস্টে ভালোভাবে একটা ফর্ম তৈরি করে ফেলেছে ওপেনার ব্যাটসম্যানের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু একটা চিন্তার ভাজ পড়তে চলেছে হয়তো আগামী দিনে ভারতীয় টিম ম্যানেজমেন্টের যে রোহিত শর্মা মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী সকা এই তিনজনের মধ্যে কোন দুজনকে দিয়ে তারা আগামী দিনের টেস্টগুলোতে ওপেন করাবে সেই সব দিকে আমরা নজর রাখবো এবং সব শেষে আরও একবার টিম ইন্ডিয়াকে আমরা এখন বিশ্ববাংলা সংবাদের তরফ থেকে পিঙ্ক টেস্ট জেতার জন্য অবশ্যই শুভেচ্ছা জানাবো আপনারা এখন এই পর্যন্তই আপনারা আরও অন্যান্য খবরের জন্য কিন্তু চোখ রাখুন এখন বিশ্ব বাংলা সংবাদের পোর্টাল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে